নির্যাতিত মহিলাদের চিকিৎসা ও কাউন্সিলিং করার জন্য ওয়ান স্টপ সেন্টার তৈরি হচ্ছে মালদায়। জেলা প্রশাসনের উদ্যোগে এই সেন্টার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়ান স্টপ সেন্টারে চিকিৎসা পরিষেবা থেকে কাউন্সিলিং ও থাকার সুব্যবস্থা থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে, সেখানেই তৈরি হচ্ছে এই সেন্টার। শুরু হয়েছে সংস্কারের কাজ। এই ওয়ান স্টপ সেন্টারে কাউন্সিলর, চিকিৎসক ও অন্যান্য আইনি সহায়তার জন্য একটি টিম সবসময় থাকবে। কখনও পরিবারের কাছে নির্যাতনের শিকার হতে হয় মহিলাদের। নাবালিকারাও অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে, প্রায় মালদা জেলায় এমন ঘটনাই ঘটছে। অনেক ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ পর্যন্ত ওঠে। বর্তমানে কেউ এমন ঘটনার শিকার হলে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে, গুরুতর অসুস্থ হলে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিললেও সুনির্দিষ্ট কোনো জায়গা নেই তাদের কাউন্সিলিং বা থাকার। অনেক সময় হোমে রাখার ব্যবস্থা করা হয়। তাদের কাউন্সিলিং করতে গিয়েও সমস্যায় পড়তে হয় প্রশাসনকে, কারণ জেলায় নেই তাদের জন্য কোনো কাউন্সিলার। মালদহ জেলার প্রশাসনের উদ্যোগে তাই ওয়ান স্টপ সেন্টার চালু করা হচ্ছে। এখানেই চিকিৎসা পরিষেবা থেকে কাউন্সিলিং, এমনকি আইন পরিষেবাও মিলবে। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ওয়ান স্টপ সেন্টারের জন্য। একজন অফিস কর্মী এবং দুইজন কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। তারা নিয়মিত থাকবেন ওয়ান স্টপ সেন্টারে। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এবং কাউন্সিলরদের নিয়ে একটি কমিটিও তৈরি করা হবে। তারাই নিয়মিত চিকিৎসা পরিষেবা ও দেখভাল করবেন। ওয়ান স্টপ সেন্টারটা মূলত জেলায় যে সমস্ত মহিলারা ভিকটিম হয়ে আসে, অনেক সময় রেপ ভিকটিম হতে পারে, পক্সো কেস হতে পারে, অন্যান্য ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে মানে কোনো ইঞ্জিওর্ড মহিলা হতে পারেন তারা, এবং তাদের তাদেরকে হাসপাতালে আনা হয় নর্মালি চিকিৎসার জন্য প্রাইমারিলি। কিন্তু শুধু চিকিৎসা নয়, তার বাইরেও তাদের কাউন্সেলিং দরকার হতে পারে, তাদের মরাল সাপোর্ট দেওয়ার দরকার হতে পারে। মানে সেজন্যই এটা গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার নামে একটা মানে সেন্টার, যেটা মেডিকেল কলেজে থাকবে। এবং এই সেন্টারে তিনজন কর্মচারী থাকবেন, যাদের নিয়োগ প্রক্রিয়া এখন চলছে। এবং যেটা হচ্ছে যে এই সমস্ত ভিকটিম মহিলারা যারা আসবেন হাসপাতালে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য এই ওয়ান স্টপ সেন্টার আমাদের এখানে আছে। এবং সে যে ঘরগুলো থাকবে সেখানে ভিকটিম মহিলাদের থাকার জায়গা, তাদের কাউন্সিলিংয়ের জায়গা এবং অফিস ঘর এগুলো থাকবে। আগামী কিছুদিনের মধ্যেই মালদা জেলার এই সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।